সম্মানিত উপস্থিতি, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি। বিষয়টি হচ্ছে, আমরা অনেক সময় আমাদের পাপের কারণে নিজেরা হতাশ হয়ে যাই। আমরা অনেকেই ভেবে থাকি যে আমরা যে পাপগুলো করছি, হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন আমাদের পাপগুলোকে ক্ষমা করবেন না। বিশেষ করে আমাদের ভিতরে যারা যুবক ভাইয়েরা রয়েছেন, তাদের ভিতরে এই জিনিসটি সবচাইতে বেশি দেখা যায়। আমরা অনেকেই বলে থাকি যে আমরা এত পাপ করছি, এত পাপ করছি, হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন আমাদের পাপগুলোকে ক্ষমা করবেন না, অথবা আমাদের পাপই হয়তোবা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আসলে দেখুন, আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন একটি অত্যন্ত সুন্দর পদ্ধতি রেখেছেন। সেই পদ্ধতিটা যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে যত বড়ই আমরা পাপ করে থাকি না কেন, সে পাপটি আমরা কিন্তু মোচন করতে পারবো। আসুন আমরা পবিত্র কোরআন থেকে জেনে নেই আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদি। আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সমস্ত মানুষদেরকে বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, আমার বান্দারা যদি পাপ কাজ করে ফেলে তাহলে লা তাকনতু মির রহমাতিল্লাহ, আমার বান্দারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়, হতাশগ্রস্ত না হয়ে যায়। দেখুন, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পাপ কাজ করি, আর এই পাপ কাজ করার মাধ্যমে আমরা নিজেরা হতাশ হয়ে যাই। আমরা ভাবি যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে আর কখনোই ক্ষমা করবেন না। কিন্তু দেখুন, আমাদের পাপ যত বড়ই হোক না কেন, আসমান জমিন ভর্তি যদি শুধু আমাদের পাপই হয়ে থাকে, পৃথিবীতে যত মানুষ রয়েছে সব মানুষের চাইতে, সবার চাইতে বেশি যদি আমাদের পাপ হয়ে থাকে, তারপরেও কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সে পাপগুলোকে ক্ষমা করবেন, যদি আমরা একনিষ্ঠভাবে খালেসভাবে তওবা করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অথচ দেখুন, আজকে আমরা যুবক সম্প্রদায় পাপের ভারে নিমজ্জিত হয়ে আমরা হতাশ হয়ে যাচ্ছি যে হয়তো বা আল্লাহ রব্বুল আলামিন আমাদের পাপগুলোকে ক্ষমা করবেন না। কিন্তু স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজে বলেছেন, যদি কোনো ব্যক্তি একনিষ্ঠভাবে খালেসভাবে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে তওবা করে, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তার তওবাগুলোকে কবুল করবেন। তাই আসুন আমরা হতাশাগ্রস্ত না হয়ে আমাদের পাপ অনুযায়ী আমরা একনিষ্ঠভাবে তওবা করে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে ফিরে আসি। আল্লাহ রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।